ব্যথা আচ্ছা রোজির মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকী মূর্তে এখন আমি যে টাইমে বসা পাঁচটার উপরে ওপনে পাঁচটার সময় চারটা চল্লিশ পাঁচল্লিশ মিনিটে এই পৃথিবী মায়া ত্যাগ করে চলে যায় হ্যাঁ এই হাসপাতালে আমার পাশে তখন মান্না ছিল আইসিউতে ছিল ও কিডনি পেশেন্ট ছিল দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছিল আমরা সাতাইশ বছর একসঙ্গে ছিলাম সংসার জীবন আবার সাতাশ বছরের আগে পাঁচ বছর একটা রিলেশানে ছিলাম আমরা প্রেমের সম্পর্কে আমি তখন সহকারী পরিচালক আর সিনেমা আসাটাও আমার একটা ভাগ্যের ব্যাপার যদি আমি সিনেমায় না আসতাম কিছুই হতে পারতাম না কিছুই না সিনামায় আসতেই চেয়েছিলাম ছোটোবেলা থেকেই আমি যখন নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুলে পড়ি পুরান টাউনে থাকি নারিন্দাতে গড়িয়া মোড়টাতে আছে ওই মোড়ের পাশেই এখানে আমি বড়ো হয়ে উঠি তারপর মহাখালী এই তিতিমির কলেজে ভর্তি হই লেখাপড়া তো এমন হয়নি কারণ আমি ফিল্মই আসতে চেয়েছিলাম ফিল্ম ছিল আমার মাথায় হয় আমি এমন না যে যে হুট করে এসে জুড়ে বসছি এই ফিল্মে তা না কিন্তু একদম নিচু থেকে উঠে আসা একজন সহকারী পরিচালক বুঝলি তো তার কি কাজ অনেক কাজ তখন ওই আমলে আর্টিস্টের ড্রেস থেকে আরম্ভ করে কন্টিনিউটি সেট রেডি করা সেট ঝাড়ু দেওয়া পরিষ্কার রাখা সব কাজই সহকারী পরিচালককে করতে হতো করেছি সব করছি আমি ভাই কাজ শিখতে শিখতে এসে পরিচালক হয়েছে আর এই সহকারী পরিচালক নি রোজির সাথে আমার সম্পর্ক হ্যাঁ ছয়শো টাকা বেতনে যখন আমি জব করি এই ফিল্মে তখন থেকেই আমার ভালো লাগার একজন মানুষ ছিলেন উনি আমি ওনাকে আপনি করেই বলতাম সবসময় উনি তুমি করে বলতেন আমাকে আমি একটু বয়সে ছোট ছিলাম আমরা তখন যাচ্ছিলাম কলাকুবা বান্ধুরায় সুতার মালা এই ছবিটা শুটিং করার জন্য আর এই ছবিতে এই যে উনি আর আমি সহকারী পরিচালক এই যে স্ক্রিপ্ট পড়াচ্ছি এদিকে ক্যামেরা ছিল শট ছিল আমি পাশে দূরে অ্যাঙ্গেল থেকে ছবিটা নেওয়া তো ক্যামেরার অ্যাঙ্গেলে মুভি অ্যাঙ্গেলে আমি নাই মুভি অ্যাঙ্গেলে ওনার ক্লোজ আপ আর আমি ডায়লগ পরে দিচ্ছিলাম আমাদের এখানে যে সিস্টেম পাশ থেকে ডায়লগ প্রম করতে হয় সে মালার ওয়ার্কিং স্টিল এটা এই ছবি থেকেই তার সাথে আমার সম্পর্কটা গড়ে ওঠে হ্যাঁ আমরা যখন কলাকুবা বান্ধুরা রওনা দেই এটা সদরঘাটের পাশে জায়গাটার নাম এই মুহূর্তে কি ওইখান থেকে লঞ্চে উঠতেছিলাম সদরঘাটের কাছাকাছি জায়গাটা তো উঠতে গিয়ে লঞ্চে উঠার সময় তো দেখছেন একটা কাঠের সিঁড়ি ফেলে এরকম ওটা ধরে উঠতে হয় তুমি ভয় পাচ্ছিলেন আমি হেল্প করি এবং ওনার হাত ধরে উঠাই ওই হাত ধরাটাই পরে একটা সম্পর্কে গড়িয়ে যায় আমি জানি না আমি কার হাত ধরেছিলাম ওই আমি বোঝাতে পারবো না আপনাকে ফিলিংসটা যাই হোক এভাবে সম্পর্ক গড়ে ওঠে এবং পাঁচ বছর পর উনি আমাকে বিয়ের এসেন নেয় পাঁচ বছর শুধু আমাকে ফলো করছে যে আমি কেমন হ্যাঁ যাই হোক তারপর সাতাইশ বছর এখন আমি আমার আনন্দের দিনগুলা কী আর বলবো সেগুলো তো আনন্দেরই ও কিভাবে অসুস্থ হলো এবং কীভাবে অসুস্থ হওয়াটা ধরা পড়ল ওর কিডনি যে ও যে কিডনি পেশেন্ট এটা আমরা জানতাম না কেউ তো আমি প্রায় সময় রাত্রে নয়টা দশটার পরে ওকে নিয়ে রাস্তায় বের হতাম প্রায় সময় আমরা রিক্সায় ঘুরতাম হ্যাঁ ও একটা বোরখা পরে নিত আমরা রিক্সায় প্রায় ওই টাইমে কিন্তু রাস্তা ঢাকা শহরে এত জ্যাম ছিল না খুব ঘুরে বেড়াইতাম পুরান টাউনে যেতাম শাহবাগের দিকে যেতাম তো একদিন শাহবাগ পার হয়ে এই যে আজিজ মার্কেটটা আছে এই আজিজ মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ওই সাইড থেকে উল্টা দিক থেকে একটা ঠেলাগাড়ি আসতেছিলো তো রিক্সাওয়ালাটা এভাবে ই করতে গিয়ে না ঘুরতে গিয়েই ঠেলা গাড়ির চাকার সাথে রিক্সার চাকাটা ধাক্কা খায় এতে রোজি পড়ে যায় আমি পড়তে পড়তে পড়ি না কিন্তু আমি দৌড়ে গিয়ে রোজিকে উঠাই ও মাথার এই জায়গাটা একটু ব্যথা পায় যাই হোক ওখানে তাড়াতাড়ি আজিজ মার্কেট থেকে বরফ জোগাড় করে বরফ দিলাম এবং বাসায় নিয়ে আসছি বাসায় আনার পর ও সকালে বলতেছে যে আমার একটু পেন করতেছে একটু এক্স রে করার দরকার চিকিৎসার দরকার এই তো আমি বললাম যে ঠিক আছে আমাদের একটু বাইরে যাওয়ারও প্ল্যান ছিল তখন আমরা প্রত্যেক বছরই বাইরে যেতাম তো আমি বললাম যে আমরা তো বাইরে যাওয়ার প্ল্যান আছে ইন্ডিয়াতে চলো ইন্ডিয়াতে যাই যে ওখানে তোমার মাথার এই জায়গাটা দেখাই রে করি যাই করি ও খুশি হয়ে গেছে ও ঘুরতে খুব পছন্দ করত। বলে হ্যাঁ হ্যাঁ চলো চলো দেন আমরা ঢাকা টু কেলকাটা যাই কেলকাটা থেকে কড়ামণ্ডল এক্সপ্রেসে একটা কেবিন বুক করে মাদ্রাজে যাই মাদ্রাজে যেয়ে ওখান থেকে ভ্যালোরে চলে যাই হ্যাঁ ভ্যালোরে যে সিএমসিতে ওর চিকিৎসা করাই ওর এক্স রে করতে গিয়ে ফুল বডিটাই চেক আপ করার জন্য আমরা চেষ্টা করি এবং সারাদিন লেগে যায় সন্ধ্যার সময় যে রিপোর্টগুলো আসে ওই রিপোর্টের মাথার কোনো কোনো প্রবলেম হয়নি নি কিন্তু একটা খারাপ রিপোর্ট আসলো সেটা যে ওর কিডনি একটা ড্যামেজ আর একটা ড্যামেজ হওয়ার পথে প্রায় ফর্টি পারসেন্ট আরও বেশি ড্যামেজ হয়ে গেছে কিন্তু ও নিজেও জানতো না ব্যাপারটা ও বুঝতেই পারে নাই কিন্তু ডক্টর আমাকে কথাগুলো ওর সামনে না বলে একটা নার্সকে দিয়ে আলাদা করে আগে বলেছে তারপর আমি বললাম যে না ওর সামনেও বলতে পারে না আমি লুকাতে চাই না ওর সামনেই কথাগুলো আলোচনা করি চলে আমি লুকিয়ে কয়দিন রাখবো ওকে জানতে হবে তো তা আমি বললাম যে রোজি রিপোর্ট তো সবই ঠিক আছে একটা রিপোর্ট খারাপ এটা আবার টেস্ট করব কালকে দেখো শোনো ডাক্তারের মুখে তো ডাক্তার জ্যাকফ ওনার নাম ছিল ডাক্তার জ্যাকফ রোজি আর ভালো ইংলিশ বুঝতো আমি অতটা বুঝতাম না ওর সাথে ইংরেজিতে কথাবার্তা বলল এবং ও বুঝে নিল যে ওর কিডনি কী অবস্থা ওর মুখটা কালো হয়ে গেলো ফর্সা মানুষ দুধ আটটা গায়ের রঙ হঠাৎ ওর চেহারাটা না কালো হয়ে গেল যাই হোক হোটেলে ফিরলাম বোঝাবার চেষ্টা করলাম যেটা চিকিৎসা হবে কোনো ব্যাপার না এবং ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা স্টার্ট হলো প্রায় সাতাশ আঠাশ দিন পরে আমরা ঢাকায় ফিরে আসলাম এখানে কিডনি ডক্টর ডাক্তার জ্যাকব ওইখান থেকে একটা ইমেল করে দিয়েছিল আনিসুজ্জামান স্যারকে পেশেন্ট এখানে নিয়ে আসলাম উনিও দেখশুন করতে লাগলেন কিডনি ট্রান্সফার করার চেষ্টা করলাম আমিও কিডনি দিতে চাইলাম ম্যাচ হয়নি একটা সিনেমার আর্টিস্ট ছিল লিপি নামে ও সহ শিল্পী মানে আমরা যাদেরকে এক্সট্রা আর্টিস্ট বলি সিনেমায় ছোট ছোট পাঠ করে ওই মেয়েটাও কিডনি দিতে চেয়েছিল। নাম লিপি দেন একটা একজন বিউটিশিয়ান ছিলেন রজির আমার ঘৃণা ছবিতে কাজ করছে একটা বনির চরিত্র সেও কিডনি দিতে চেয়েছিল এবং এদেরকে মাদ্রাজও নিয়ে গিয়েছিলাম কিন্তু ম্যাচ করেনি কোনো কিছুতেই হয়নি একটা টাইমে ওইভাবেই চিকিৎসা চলতে লাগলো ওয়ান ওয়াই জার্নি সাত বছর এভাবে পার করছি সাত বছর যখনই মাদদার যেতাম ব্যারুড়ে ওখানে আমরা রান্না বান্না করে খেতাম এখান থেকে কাজের মানুষ নিয়ে যেতাম ওখানে একটা সংসার গড়ে উঠছিলো ওখানে ঢাকায় আসা সিনেমা পাড়ার আমার যাওয়া হতো না আমি একটা না সাড়ে তিন বছরের মতো এফডিসি যাইনি হ্যাঁ ওই টাইমই মান্না একদিন বলল যে রোজিকে যে ভাবি ভাই একদম কাজ টাজ কিছুই করতেছে না একটা ছবি বানাক হ্যাঁ তখন ওই যে উল্টাপাল্টা ছবিটা আরম্ভ করি হ্যাঁ এই উল্টাপাল্টা ছবিটা ছবিটার শুটিং শেষ করি ছবিটা ডাবিং হচ্ছিল তখন ওই চলে যায় ওই টাইমই চলে যায় একবার মাদ্রাজ থেকে আসার সময় ট্রেনে আসতেছিলাম কারণ প্লেন জার্নি করার নিষেধ ছিল হ্যাঁ ওর হার্টেরও প্রবলেম ছিল হাই প্রেশার ছিল তো ট্রেনে যখন ট্রেনটা ছেড়ে দিয়েছে আমরা কেবিনে হঠাৎ রোজি অজ্ঞান হয়ে গেল এবং কিছুই নাই ওর হাতের কিছুই ছিল না আমার ছেলে আর আমি আর এর আগে প্রচুর বমি করছিল সে প্রচুর বমি করছিল তো ট্রেনের মধ্যে একজন ডাক্তার থাকেন আমার উনি আসছিলেন মানে এই ডাক্তারটা বোধহয় রেলওয়ে হতে পারে বা কেউ টিটি সাহেব নিয়ে আসতেন উনি এসে বলেই ফেলছিলেন ডেথ জানেন আমার ছেলের আমি না ট্রেনে দিয়ে চাদর দেয় চাদর দিয়ে তার মুখও ঢেকে ফেলছিলাম ভোর রাত্রের দিকে ট্রেন রানিং চলছে ট্রেন তেইশ ঘন্টার জার্নি ভোর রাত্রের দিকে হঠাৎ দেখি ও নড়তেছে যাই হোক কলকাতায় এসে বর্ডারে এসে এ সাইড থেকে তার আত্মীয় স্বজন সবাইকে ফোন করছিলাম সবাই চলে গেছিল বর্ডারে সবাই নিয়ে ঢাকায় আসি তারপরও আরো এক বছরে বেশি বেঁচে ছিল দুই হাজার সাত আমরা এমনি হাসপাতালে ডায়ালিসিস করতে যেতাম তো একদিন পরপর ডায়ালাসিস হতো তো সেদিন ছিল চার তারিখ যেদিন যায় ডায়ালাসিস করতে নামে একটা মেয়ে ছিল তার মেয়ে বলতে তাকে দেখভাল করতো সে নিয়ে যাচ্ছে সকালবেলা আর আমাকে রোজীব বলতেছিলো ডায়ালাসিস করতে পাঁচ ঘন্টার উপরে সময় লাগে আমাকে বলতেছিলো তুমি নাস্তা খেয়ে আসো হাসপাতালে হ্যাঁ ওরা চলে যাচ্ছে আগে আমি শেষের দিকে যে নিয়ে আসবো আর কি অনেকদিন যাবতীয় চলছে তো এটা এই তো যখন যায় তখন আমার খুবই ইচ্ছা হচ্ছিলো যে আমার একটা ছোট্ট একটা মোবাইল ছিল তখন ওটাতে ভিডিও হতো যে ভিডিও করি ওর সানগ্লাস পরছিলো মুখটা ঢাকা ওকে যখন লিফটে উঠায় আমার বরানি বাসা থেকে ও খুব ইচ্ছা হচ্ছিল একটা ভিডিও করি কেন যে করলাম না ওই যাওয়াটাই ছিল শেষ যাওয়া আমি যখন হাসপাতালে যাই তখনও ভালো ঠিক শেষের দিকে হঠাৎ সে ঘামতে শুরু করলো ডাক্তাররা আসলো করলো রাতের আইসিউতে নিয়ে গেলো বললো যে হার্ট অ্যাটাক হয়েছে পাঁচ তারিখ গেল আইসিউতে ছয় তারিখ গেল ছয় তারিখে ভোরে আটটা বেডে নিয়ে আসলো এখন সে ভালো একটু আমাকে বলে যে বারবার বলে যে বাসায় যাও বাসায় যাও গা গোসল ধুয়ে আবার আসো তা আমি ভাবলাম যে যাই দুপুর হয়ে গেছে পুরানা পটলের বাসায় আমি রওনা দিই বের হয়ে আমার গাড়িটা মনে হয় রমনা পার্কের এক নম্বর গেটে আসছে তখনই বলু ফোন করছে যে স্যার স্যার তাড়াতাড়ি আসেন আমার গাড়ি ঘোরাই যায় যে দেখি যে তাকে আসে ফেল ফেল করে আমার দিকে কি হচ্ছে বুলু আমাকে ডেকে বললো যে কোনো অবস্থা ভালো না আমি কি বলো যে আমি রোজিক কেমন আছো মাথা আনল ভালো আছে বলল আমাকে বলে যে চকলেট খাবো ওর চকলেট খুব প্রিয় ছিল আমার তো চকলেট নেই আমি তাড়াতাড়ি বুলুকে নিচে পাঠালাম ও কোনো চকলেট পায়নি ওই যে লেবন তো দুই টাকা করে দাম ওইটা একটা নিয়ে আসছে ডাক্তারকে বললাম যে দেখি খাওয়ানো যাবে ও খেতে চাচ্ছে ডাক্তার বলেছে একটু দেন অল্প একটু দেন তা আমি ওর কাছে এসে দাঁত দিয়ে কামড় দিয়ে একটু ওর মুখে দেই ওটা খায় আমাকে কাছে ডাকে কানের কাছে বলে যে ডাক্তার আমাকে ভালো করতে পারবে না তুমি জাদু দিয়ে আমাকে ভালো করে দাও হ্যাঁ ও জানতো আমি জাদু জানি কারণ ওর সাথে যখন প্রথম পরিচয় হয় তখন আমি করতাম কি বড়ই গাছের কাটা আছে না এই এই জায়গাটায় চামড়ার ঠিক নিচে এখানে আটকাতাম আটকে আমি ধরতাম ধরে আমি বলতাম যে দেখো আমি জাদু জানি এই যে বড়ি কাটাটা তোমাকে এখানে দিলাম ছু আবার এখান থেকে বের করতাম আসলে কাটাটা কিন্তু আমার এখানেই থাকতো হ্যাঁ এই যে চামড়া নিচে রেখে দিতুখানি করে আহ এটা পড়তো না এভাবে ধরে রাখতাম তো বুঝতো না এখানে দিয়ে আবার এখান থেকে বের করতাম চুল থেকে সেই কথা ওর কানে কানে বলতেছে যে তুমি তো জাদু জানো আমাকে জাদু দিয়ে ভালো করে দাও আহারে মানুষ আর কিছুক্ষণ পরই উপরে কতগুলো মনিটর থাকে না এগুলা টি কি শব্দ হচ্ছিল ডাক্তার ছুটে আসলো এই যে কাপড় করার হাতে নিয়ে ওর বুকের মধ্যে দিচ্ছিল কারেন্টের শর্ট আর চিৎকার করতেছিল আবার কিছু খবর দিচ্ছিল আবার চিৎকার করছিল সে কি বিকট শব্দ আত্মীয় স্বজন সবাই বাইরে ধরে ছুটে আমাকে জড়ায় রাখছিল মান্না জড়ায় ধরে রাখছিল আমাকে কিছুক্ষণ পর ডাক্তার এসে আমাকে বলে যে আমরা অনেক চেষ্টা করলাম গলা টলায় যে কি পাইপটা দেওয়া থাকে এগুলো যদি আপনি অনুমতি দেন বের করবো মানে আর্টিফিশিয়াল এখন রাখছে আর আমার কাছে অনুমতি চাচ্ছে মৃত্যু ঘোষণার বলে আপনি অনুমতি দিলে আমরা এই পাইপ টাইপ এগুলো খুলবেন আবার চেষ্টা করেন ওনারা আমাকে খুশি করার জন্য আবার চার পাঁচবার চেষ্টা করলো মান্না বললো যে ভাবি না আপনি কষ্ট দিতেছেন কেন বন্ধ করেন উনি নাই নাই তখন ঘড়ির কাটা চারটার কাছাকাছি উনি নাই মান্না সহ আমার আত্মীয় স্বজন যারা আছে তার আত্মীয় স্বজন টিভি ক্যামেরা ট্যামেরা হাসপাতাল রোজি নাই বাবলি আবা আমার বোন চাদর এনে ওর গায়ের উপর দিয়ে দিল রাজি নাই বনানী কবরস্থানে নিয়ে মান্না আমার সাথে ওকে কবর দিল ঠিক এক বছর যায় নাই ফেব্রুয়ারি মাসে ঠিক তারপরে ফেব্রুয়ারি মাসে দুই হাজার আটে মান্নাও চলে গেল। হ্যাঁ দোয়া করবেন আপনারা ওদের জন্য এই দুইজন মানুষ আমার জীবন থেকে চলে যাওয়ার পর আর কি থাকে বলেন